সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতে NBS24.org শিরোনাম। রাশিয়া অস্ত্রের জন্য ইরানের দিকে হামাগুড়ি দিচ্ছে, দাবি জেলেনস্কির। ইউক্রেনের সেনাদের প্রশিক্ষণের বিরোধিতায় ক্রোয়েশিয়া। চীন থেকে সুপারসোনিক যুদ্ধ বিমান কিনছে মিয়ানমার। বাফার জোনে গোলাবর্ষণের কথা স্বীকার করল উত্তর কোরিয়া। পাক জঙ্গিকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী ঘোষণার প্রস্তাব ভারতের, জাতিসংঘে বিরোধিতা চীনের, যা বলছে ভারতীয় মিডিয়া। লেবাননে সামরিক উপস্থিতির মেয়াদ বাড়ল তুরস্ক। বিশ্ববিদ্যালয় হচ্ছে সাম্রাজ্যবাদীদের সামনে বড় এক বাধা, বললেন ইরানের সর্বোচ্চ নেতা। শশীকে বিরাট ব্যবধানে হারিয়ে কংগ্রেস সভাপতি হলেন সোনিয়া অনুগত খার্গে। মিয়ানমারে কারাগারে বিস্ফোরণে নিহত আট। এবং মার্কিন ভান্ডারের 1.5 কোটি ব্যারেল তেল বাজারে ছাড়ার ঘোষণা দেবেন বাইডেন। দর্শক, মিয়ানমারের বিমানবাহিনী চীনের কাছ থেকে বেশ কয়েকটি মাঝারি পাল্লার সুপারসোনিক যুদ্ধ বিমান কিনছে। এর মধ্যে নেপিদো বেইজিংকে বেশ কয়েকটি FTC-2000G সিরিজের যুদ্ধ বিমান সরবরাহের অনুরোধ করেছে। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বিস্তারিত খবর পড়ছি আমি মিনথাল আহমেদ মাসুম। রাশিয়া অস্ত্রের জন্য ইরানের দিকে হামাগুড়ি দিচ্ছে, দাবি জেলেনস্কির। ইউক্রেন জুড়ে বিদ্যুৎ কেন্দ্র লক্ষ্যবস্তুতে পরিণত করছে রাশিয়া। সম্প্রতি ক্ষেপণাস্ত্র ও ড্রোনের সাহায্যে দেশটির অনেক গুরুত্বপূর্ণ বিদ্যুৎ স্থাপনায় হামলা চালিয়েছে, ফলে ব্ল্যাক আউটের কবলে ইউক্রেনের বহু এলাকার বাসিন্দারা। এ নিয়ে সতর্ক করে প্রেসিডেন্ট ভলাদিমির জেলেনস্কি বলেছেন, দেশের জ্বালানি অবকাঠামোতে রাশিয়ার হামলায় বিদ্যুৎ ব্যবহারে সর্বোচ্চ সচেতন হতে হবে। মঙ্গলবার রাতের ভাষণে প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, যেখানে সম্ভব হচ্ছে বিদ্যুৎ পুনরুদ্ধারে আমরা দ্রুত কাজ করার চেষ্টা করছি। ইউক্রেনে হামলা জোরদারের জন্য ইরানের তৈরি কামিকাজের ড্রোন ব্যবহার করছে মস্কো। সিএনএনের সঙ্গে আলাপকালে মার্কিন বাহিনীর সাবেক কমান্ডিং জেনারেল মার্ক হার্টলিং অভিযোগ করে বলেন, পুতিনের বাহিনী এখন ফাঁপা, সামরিক সরঞ্জাম এবং জনবল উভয় দিক থেকেই তাদের দশা তৈরি হয়েছে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে শাহেদ 136 ড্রোনের জন্য তাদের এখন ইরানের কাছে হাত পাততে হচ্ছে। এমন বাস্তবতায় জেলেনস্কিও বলেন, অস্ত্র সহায়তার জন্য রাশিয়া এখন তার মিত্র তেহরানের দিকে হামাগুড়ি দিয়েছে, যা দুর্বলতার ইঙ্গিত দেয়। আমাদের অবশ্যই মনে রাখতে হবে যে রাশিয়া ইরানের কাছে এ ধরনের সহায়তার অনুরোধ করছে, এটি ক্রেমলিনের সামরিক ও রাজনৈতিক দেউলিয়াত্বের স্বীকৃতি। রাতের ভাষণে ইউক্রেনের প্রেসিডেন্ট আরও বলেন, এমন সহায়তা কৌশলগতভাবে তাদের কোনো উপকৃত হবে না, বিশ্বকে আরও প্রমাণ করবে রাশিয়া ধ্বংসের দিকে রয়েছে, সন্ত্রাসী কার্যকলাপে তার সহযোগিতার জড়ানোর চেষ্টা করছে। অবশ্য ইউক্রেন যুদ্ধে ব্যবহারের জন্য রাশিয়াকে অস্ত্র সরবরাহের বিষয়টি অস্বীকার করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। ইউক্রেনের সেনাদের প্রশিক্ষণের বিরোধিতায় ক্রোয়েশিয়া। মঙ্গলবার ক্রোয়েশিয়ার প্রেসিডেন্ট জোরান মিলানোভিচ বলেছেন, তিনি তার দেশে ইউক্রেনের সেনাদের প্রশিক্ষণের বিরোধিতা করেছেন। তিনি সাংবাদিকদের বলেন, আমি এই ধারণাকে সমর্থন করি না, কারণ আমি ক্রোয়েশিয়াকে কোনোভাবেই এই যুদ্ধে জড়াতে দিতে চাই না। কমান্ডার ইন চিফ হিসেবে আমি এটি অনুমোদন করি না। মিলানোভিচ বলেছেন, তিনি মনে করেন যে ইউক্রেনের সেনাদের প্রশিক্ষণের মিশন বেশ কয়েকটি ইউ দেশে গুরুতর প্রভাব ফেলতে পারে। আমি এটা পছন্দ করি না, এটি ক্রোয়েশিয়ায় যুদ্ধ নিয়ে আসতে পারে, তিনি বলেন। প্রেসিডেন্ট বলেন, ইউক্রেনের সংঘাত থেকে রাজনৈতিক ভঙ্গি এবং নিম্ন নৈতিকতার লোকেদের বেশি লাভ হচ্ছে। চীন থেকে সুপারসোনিক যুদ্ধ বিমান কিনছে মিয়ানমার। মিয়ানমারের বিমানবাহিনী চীনের কাছ থেকে বেশ কয়েকটি মাঝারি পাল্লার সুপারসোনিক যুদ্ধ বিমান কিনছে। এর মধ্যে নেপিদো বেইজিংকে বেশ কয়েকটি FTC-2000G সিরিজের যুদ্ধ বিমান সরবরাহের অনুরোধ করেছে। থাইল্যান্ড থেকে পরিচালিত মিয়ানমারের সংবাদ মাধ্যম ইরাবতির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। ইরাবতির প্রতিবেদনে বলা হয়েছে, গত জুনে কুনমিং হয়ে মিয়ানমার বিমানবাহিনীর অন্তত 8 জন পাইলট, 8 জন প্রকৌশলী এবং অন্তত 2 অস্ত্র বিশেষজ্ঞ চীন সফর করেন। চীনে করোনা মহামারীর কারণে কড়া বিধিনিষেধ থাকায় মিয়ানমারের প্রতিনিধি দলটি কুনমিংই বেশ কয়েকদিন কোয়ারেন্টাইনে ছিল। সফরে যাওয়া পাইলটেরা চীনের তৈরি F-7 ইন্টারসেপ্টর, মার্কিন A-5 বোম্বার যুদ্ধ বিমান চালানোয় পারদর্শী। এই যুদ্ধ বিমানগুলো কেনা বেচায় মধ্যস্থতাকারী একটি সূত্র জানিয়েছে, নতুন এই যুদ্ধ বিমানগুলো মিয়ানমারের যুদ্ধ বিমানের বহরে থাকা F-7S এবং A-5S কে প্রতিস্থাপন করবে এবং এই বিমানগুলোকে দেশটির শান রাজ্যের নামসাং বিমান ঘাটিতে মোতায়েন করা হবে। এক একটি FTC-2000G যুদ্ধ বিমানের ক্রয়মূল্য ধরা হয়েছে প্রায় $85 লাখ করে। FTC-2000G মূলত 2 আসন বিশিষ্ট মাঝারি পাল্লার মাল্টি রোল ট্রেইনার যুদ্ধ বিমান। চীনের গুইজো এভিয়েশন ইন্ডাস্ট্রি কর্পোরেশন, চীনের রাষ্ট্রায়ত্ত মহাকাশ এবং প্রতিরক্ষা গবেষণা প্রতিষ্ঠান এভিয়েশন ইন্ডাস্ট্রি কর্পোরেশন অফ চায়না বা AVIC সরাসরি তত্ত্বাবধানে এই বিমানগুলো তৈরি করে থাকে। বাফার জোনে গোলাবর্ষণের কথা স্বীকার করল উত্তর কোরিয়া।
মেরিটাইম বাফার জোনে 250 বেশি গোলাবর্ষণের কথা নিশ্চিত করেছে উত্তর কোরিয়া। দেশটি বলেছে আন্তঃকোরিয়া সীমান্তে এই গোলাবর্ষণের মাধ্যমে দক্ষিণ কোরিয়াকে আমেরিকার সাথে চলমান যৌথ মহড়ার ব্যাপারে মারাত্মক হুঁশিয়ারি সংকেত দেওয়া হয়েছে। উত্তর কোরিয়ার সামরিক বাহিনীর জেনারেল স্টাফের মুখপাত্র বলেন, ওই এলাকায় দক্ষিণ কোরিয়া এবং আমেরিকার যৌথ সামরিক মহড়ার বিরুদ্ধে শক্তিশালী সামরিক পদক্ষেপ হিসেবে কোরিয়ার সামরিক বাহিনী এই গোলাবর্ষণ করেছে। সোমবার মহড়া শুরু হয়েছে এবং আগামী শনিবার পর্যন্ত তা চলবে। উত্তর কোরিয়ার সামরিক বাহিনী এই কর্মকর্তা অবিলম্বে এই যৌথ মহড়া বন্ধের দাবি জানান। তিনি এই মহড়াকে পাগলামি এবং উস্কানি উল্লেখ করে বলেন, এ ধরনের মহড়ার কারণে কোরীয় উপদ্বীপে সামরিক উত্তেজনা বেড়েই চলেছে। এর কয়েক ঘন্টা আগে পূর্ব এবং পশ্চিম উপকূলে ব্যাপকভাবে গোলাবর্ষণ করে উত্তর কোরিয়ার সেনারা। পাক জঙ্গিকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী ঘোষণার প্রস্তাব ভারতের, জাতিসংঘে বিরোধিতা চীনের, যা বলছে ভারতীয় মিডিয়া। জাতিসংঘে ফের ভারতের বিরোধিতা করল চীন। পাকিস্তানি সন্ত্রাসবাদীকে নিষিদ্ধ করতে চেয়ে ভারতের প্রস্তাব খারিজ করে দিল বেইজিং। গত কয়েক মাসে এ নিয়ে চারবার ভারতের সন্ত্রাসবাদ বিরোধী প্রস্তাবে বাধা দিল চীন। লস্কর জঙ্গি শাহিদ মাহমুদকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী হিসেবে ঘোষণা করার প্রস্তাবেই বাধা দেয় চীন। প্রসঙ্গত, মুম্বাইয়ে 26/11 হামলার মাথা সাজিদ মিরের অন্যতম প্রধান সহযোগী ছিল এই শাহিদ। ভারতে জঙ্গি হামলা চালানোই তার একমাত্র পরিকল্পনা, এমন কথাও শোনা গিয়েছে শাহিদের মুখে। লস্করই তৈবার অন্যতম নেতা শাহিদ মাহমুদকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী হিসেবে ঘোষণা করতে চেয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে যৌথ প্রস্তাব দিয়েছিল আমেরিকা এবং ভারত। আল কায়দাকে নিষিদ্ধ করার আইনেই আওতাতেই শাহিদকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী হিসেবে ঘোষণা করতে উদ্যোগী হয়েছিল ভারত ও যুক্তরাষ্ট্র, কিন্তু সেই প্রস্তাবে বাধা দেয় চীন। ফলে শাহিদ মাহমুদকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদীর তকমা দেওয়া নিয়ে আলোচনায় করতে পারেনি জাতিসংঘের দেশগুলো। কান্ধার বিমান অপহরণ কাণ্ডের মূল চক্রি আব্দুর রৌফ আজহারকে কিছুদিন আগেই আন্তর্জাতিক সন্ত্রাসবাদী ঘোষণা করতে চেয়ে যৌথ প্রস্তাব দিয়েছিল ভারত ও আমেরিকা, সেখানেও একইভাবে বিরোধিতা করে চীন। জুন মাসে লস্কর প্রধান হাফিজ সাইদের শ্যালক মুক্কিকে নিষিদ্ধ করতে চেয়েছিল ভারত, কিন্তু চীনের বিরোধিতায় ভারতের সেই প্রচেষ্টাও ব্যর্থ হয়। লাগাতার এ ধরনের ঘটনা থেকে পরিষ্কার, পাকিস্তানি জঙ্গিদের আড়াল করতে সবসময় সক্রিয় ভূমিকা নিয়েছে চীন। তবে বেইজিং এর এই ভূমিকায় বারবার সমালোচনা করেছে ভারত। চলতি বছরের ব্রিক্স সম্মেলনেও নাম না করে চীনের প্রেসিডেন্ট জিনপিংকে বেঁধেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছিলেন, সন্ত্রাসবাদ খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, সারা পৃথিবীর নিরাপত্তার কথা মাথায় রেখে একযোগে লড়াই করতে হবে, দেশের সংকীর্ণ রাজনীতির ঊর্ধ্বে উঠে সন্ত্রাসবাদের মোকাবিলা করতে হবে। তবে মোদীর এই আহ্বানে চীন যে সাড়া দেয়নি, সেটা জাতিসংঘে তাদের আচরণেই প্রমাণ পাওয়া গেছে। লেবাননে সামরিক উপস্থিতির মেয়াদ বাড়ালো তুরস্ক। লেবাননে সামরিক উপস্থিতির মেয়াদ আরও এক বছরের জন্য বাড়িয়েছে তুরস্ক। মঙ্গলবার প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের এ সংক্রান্ত প্রস্তাবে অনুমোদন দেয় তুরস্কের পার্লামেন্ট। বুধবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদ মাধ্যম আনাদোলু এজেন্সি। প্রতিবেদনে বলা হয়, জাতিসংঘের অন্তর্বর্তী বাহিনীর অংশ হিসেবে লেবাননে তুর্কি সেনাদের উপস্থিতির মেয়াদ বাড়ানোর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 2006 সালের সেপ্টেম্বরে প্রথমবারের মতো জাতিসংঘের অন্তর্বর্তী বাহিনীর অংশ হিসেবে মিশনের সেনা পাঠানোর অনুমোদন দেয় তুরস্কের পার্লামেন্ট। লেবাননে নিরাপত্তা নিশ্চিত করা এবং সরকারকে তার কর্তৃত্ব পুনর্গঠনে সহায়তা করে শান্তিরক্ষা বাহিনীর সদস্যরা। বিশ্ববিদ্যালয় হচ্ছে সাম্রাজ্যবাদীদের সামনে বড় এক বাধা, বললেন ইরানের সর্বোচ্চ নেতা। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ উজমা খামিনি বলেছেন, সাম্রাজ্যবাদীদের আধিপত্যের সামনে সবচেয়ে বড় বাধাগুলোর একটি হচ্ছে বিশ্ববিদ্যালয়। তিনি আরো বলেন, বিশ্বের গুন্ডা টাইপের শক্তিগুলোর লক্ষ্য হচ্ছে আধিপত্য বিস্তার করা, কিন্তু এক্ষেত্রে তাদের উপকরণগুলো কি? তারা কখনো অস্ত্র, কখনো গায়ের জোর, কখনো প্রতারণার কৌশল ব্যবহার করছে এবং কখনো জ্ঞান বিজ্ঞানকে ব্যবহার করছে। তারা জ্ঞান বিজ্ঞানের মাধ্যমেও আধিপত্য বিস্তার করে। মঙ্গলবার সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ উজমা খামিনির সঙ্গে দেশের সেরা মেধাবীরা সাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেছেন, বিশ্ববিদ্যালয়গুলো আধিপত্য ঠেকিয়ে দেয়, অর্থাৎ আপনি যদি দেশের জ্ঞান বিজ্ঞানের পর্যায়কে উন্নীত করতে পারেন, তাহলে আপনি শত্রুর আধিপত্যের সামনে একটা বাধা সৃষ্টি করতে সক্ষম হলেন। শশীকে বিরাট ব্যবধানে হারিয়ে কংগ্রেস সভাপতি হলেন সোনিয়া অনুগত খার্গে। ভারতের বড় রাজনৈতিক দল কংগ্রেসের সভাপতি নির্বাচনে বড় চমক। শক্তিশালী প্রার্থী শশী থারুরকে বিরাট ব্যবধানে হারিয়ে দলটির সভাপতি নির্বাচিত হলেন সোনিয়া গান্ধী অনুগত হিসেবে পরিচিত মল্লিকার্জুন খার্গে। এর মাধ্যমে আড়াই দশক পর গান্ধী পরিবারের বাইরের কেউ কংগ্রেসের সভাপতি নির্বাচিত হলেন। ভারতীয় সংবাদ মাধ্যমের খবর বলছে, নির্বাচনে মোট ভোট ছিল 9,315, শশী থারুর পেয়েছেন মাত্র 1,072 ভোট, 7,897 ভোট গেছে মল্লিকার্জুন খার্গের পকেটে। এর মাধ্যমে 1998 সালের পর এই প্রথম কংগ্রেসের সভাপতি পদে গান্ধী পরিবারের বাইরে কেউ বসতে চলেছেন। কংগ্রেসের সেন্ট্রাল ইলেকশন অথরিটি সিইএ তথ্য বলছে, মোট ভোটগ্রহণ কেন্দ্র ছিল 36টি, বুথের সংখ্যা 67, প্রতি 200 ভোটার পিছু একটি করে বুথ নির্ধারিত করা হয়। ভারত জোড়ো যাত্রার কারণে কর্ণাটকের বল্লারির সাঙ্গানাকাল্লুর শিবির থেকে ভোট দেন রাহুল গান্ধী। তার সঙ্গে ভোট দেন যাত্রায় অংশ নেওয়া প্রায় 50 জন ভারত যাত্রী। গোপন ব্যালটে হয় ভোটগ্রহণ। এই প্রথমবার ভোটদাতাদের কিউআর কোড সহ পরিচয়পত্র দেয় সিইএ। পরিচয়পত্র ছাড়া ভোট দেওয়া যায়নি। ভোটগ্রহণের জন্য 943
চল্লিশ জন রিটার্নিং অফিসার নিয়োগ করে কংগ্রেস। এবার লড়াইটা ছিল মল্লিকার্জুন খার্গে এবং শশী থারুরের মধ্যে। দলের অন্দরের খবর, লড়াই এগিয়েছিলেন খার্গে। তার জয়ের মধ্য দিয়ে কংগ্রেসের রাশ থাকলো গান্ধী পরিবারের হাতে। এর আগে রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গহলোত এবং দিগ্বিজয় সিং ঘোষণা করেছিলেন তারা ভোটে মনোনয়ন পেশ করবেন। শেষ পর্যন্ত দুজনই সরে যান। খার্গের নাম প্রস্তাব করেন দিগ্বিজয়। কংগ্রেসের G23 বিক্ষুব্ধ গোষ্ঠীরও অনেকেই খার্গের নামই প্রস্তাব করেন। 2020 সালের আগস্টে স্থায়ী সভাপতি চেয়ে গোলাম নবী আজাদ, শশী থারুর সহ 23 জন চিঠি দিয়েছিলেন কংগ্রেসের সাবেক সভাপতি সোনিয়া গান্ধীকে। সেই থেকে দলে ছিল চাপানো উতর্স। অবশেষে নতুন সভাপতি পেল কংগ্রেস। মিয়ানমারে কারাগারে বিস্ফোরণে নিহত 8। মিয়ানমারের ইয়াঙ্গুন শহরে অবস্থিত দেশটির কুখ্যাত ইনসেন কারাগারে বিস্ফোরণের ঘটনায় কমপক্ষে 8 জন নিহত হয়েছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বুধবার সকালে 19 অক্টোবর কারাগারের প্রবেশপথে দুটি পার্সেল বোমা বিস্ফোরণে 3 কারাকর্মী এবং 5 দর্শনার্থী নিহত হন। ইনসেন কারাগার দেশটির বৃহত্তম কারাগার, যেখানে প্রায় 10,000 বন্দী রয়েছে। এর মধ্যে অধিকাংশই রাজনৈতিক বন্দী। এখনও পর্যন্ত কোনো গোষ্ঠী ওই কারাগারে হামলার দায় স্বীকার করেনি। হামলার ঘটনায় কমপক্ষে 10 জন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। কারাগারের ডাকঘরে কয়েক দফা বোমা বিস্ফোরণ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণ পুরো কারাগারের সামরিক সদস্য মোতায়েন করা হয়েছে। মানবাধিকার সংগঠনগুলো বলছে, শতাব্দীর প্রাচীন এই কারাগারটি কঠোর অবস্থা এবং বন্দীদের সঙ্গে অমানবিক আচরণের জন্য কুখ্যাত। বর্তমানে মিয়ানমার শাসন করছে সামরিক জান্তা সরকার। গত বছরের ফেব্রুয়ারিতে সহিংস অভ্যুত্থানের মাধ্যমে বেসামরিক সরকারকে সরিয়ে দিয়ে ক্ষমতা দখল করে সামরিক বাহিনী। তারপর থেকে দেশটির পরিস্থিতি খারাপ হতে শুরু করে। সাধারণ মানুষ জান্তা সরকারের বিরুদ্ধে রাজপথে নেমে আসে। মার্কিন ভান্ডারের 1.5 কোটি ব্যারেল তেল বাজারে ছাড়ার ঘোষণা দেবেন বাইডেন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন যুক্তরাষ্ট্রের তেল ভান্ডার থেকে নতুন করে আরও তেল বাজারে ছাড়ের ঘোষণা দেবেন। রেকর্ড পরিমাণ তেল বাজারে ছাড়ার অংশ হিসেবে বুধবার শেষ ধাপে 1.5 কোটি ব্যারেল তেল সরবরাহের ঘোষণা দেবেন তিনি। যুক্তরাষ্ট্রের জ্যেষ্ঠ কর্মকর্তার বরাতে AFP এ তথ্য জানিয়েছে। জ্বালানির দাম বেড়ে গেলে প্রয়োজনে আরও তেল সরবরাহ সম্ভব হবে বলে উল্লেখ করেছেন ওই কর্মকর্তা। গত মঙ্গলবার জ্যেষ্ঠ ওই মার্কিন কর্মকর্তা বলেন, বসন্তে যুক্তরাষ্ট্রের স্ট্র্যাটেজিক পেট্রোলিয়াম রিজার্ভ থেকে 18 কোটি ব্যারেল তেল বাজারে ছাড়ের অনুমোদন দেওয়া হয়েছিল। ইউক্রেনে রুশ অভিযানকে কেন্দ্র করে বিশ্ববাজার তেলের দাম বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে এই অনুমোদন দেওয়া হয়। এর অংশ হিসেবে শেষ ধাপে 1.5 কোটি ব্যারেল তেল বাজারে ছাড়ের ঘোষণা দেবেন বাইডেন। নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা আরো বলেন, এক ভাষণে মার্কিন প্রেসিডেন্ট যে ঘোষণা দেবেন, এর মধ্য দিয়ে বাইডেন পরিষ্কারভাবে জানিয়ে দিতে চাইছেন যে রাশিয়া কিংবা অন্য দেশের কর্মকাণ্ডের কারণে শীতকালে বিশ্ববাজারে অস্থিরতা দেখা দিলে প্রয়োজনে তেল সরবরাহের জন্য তার প্রশাসন প্রস্তুত। গত ফেব্রুয়ারিতে ইউক্রেনে অভিযান শুরুর পর বড় তেল রফতানিকারক দেশ রাশিয়া, ইউরোপীয় ও যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার মধ্যে পড়ে। এতে বিশ্ববাজারে তেলের দামে অস্থিরতা দেখা দেয়। ক্রেমলিন হুমকি দিয়েছে, জ্বালানি সরবরাহ ব্যবস্থায় লাগাম টানাকে পশ্চিমাদের বিরুদ্ধে অর্থনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করবে তারা। পেট্রোলের দাম গ্যালন প্রতি গড়ে $5 বেশি হয়। দেশের অভ্যন্তরে ক্ষোভের মধ্যে আছেন বাইডেন। মূল্যস্ফীতিকে কেন্দ্র করে নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্রেটদের পরাজিত করার আশা করছে রিপাবলিকানরা। আরেকজন মার্কিন কর্মকর্তা AFP কে বলেছেন, মার্কিন তেল ভান্ডার ভালো অবস্থায় রয়েছে। ভান্ডারে 40 কোটি ব্যারেলের বেশি তেল মজুদ আছে। তার কথা অনুযায়ী প্রয়োজনে আরও বেশি পরিমাণে বিক্রির মতো যথেষ্ট পরিমাণে তেলের মজুদ তাদের কাছে আছে। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।